আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিংক থাকার পরেও কিন্তু আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হতে পারে এবং আপনি কিন্তু কোনো সুযোগ সুবিধা নাও পেতে পারেন। তো বিস্তারিতভাবে জানার জন্য বা সম্পূর্ণ সঠিক তথ্য জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। সর্বপ্রথমে আলোচনা করব অর্ধেক কারেন্ট বিল জমা করলেই হবে এই বিষয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ফের সাড়া ফেলা পদক্ষেপ, এবার ইলেকট্রিক বিল মকুব করে দেওয়ার কথা ঘোষণা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এর ফলে রাজ্যের হাজার হাজার বিদ্যুৎ গ্রাহকের বিশাল সুবিধা হলো। শুধুমাত্র বাড়ির ইলেকট্রিক বিল নয়, চাষের কাজে চাষিরা বিদ্যুৎ ব্যবহার করে থাকলে তারাও এই সুবিধা পাবেন। রাজ্য সরকারের এই নয়া সিদ্ধান্তে সুবিধা নিতে হলে আপনাকে যেতে হবে অবশ্যই চলতি দুয়ারে সরকার শিবিরে। গত 1 সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে চালু হয়েছে দুয়ারে সরকার শিবির, চলবে 16 সেপ্টেম্বর পর্যন্ত। সেখানেই আবেদন করলে বিদ্যুৎ বিলে এই ছাড়ের সুযোগ সুবিধা পাবেন বাংলার মানুষরা। তবে আপনিও কিন্তু অবশ্যই পাবেন, যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই বুঝতে পারবেন এবং সেই টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে পড়লে অবশ্যই আপনিও কিন্তু বিলের সুযোগ সুবিধা পেতে পারেন। তবে একটা বিষয় মাথায় রাখতেই হবে, ছাড় মানে আপনার পুরো বিদ্যুৎ বিলের টাকা সরকার মকুব করে দিচ্ছে এমনটা কিন্তু নয়। আবারও একবার বলার চেষ্টা করব, ছাড় মানে আপনার পুরো বিদ্যুৎ বিলের টাকা সরকার মকুব করে দিচ্ছে এমনটা কিন্তু নয়। বকেয়া বিদ্যুৎ বিলের উপর 50% ছাড় পাওয়া যাবে। বকেয়া বিল বলতে বোঝাচ্ছে কিন্তু যে বিলগুলো অনেক দিন থেকে পেন্ডিং রয়েছে বা আপনারা দিচ্ছেন না, সেই বিলগুলোকেই কিন্তু বকেয়া বিল বলা হচ্ছে। এবং সেই বকেয়া বিলের 50% ছাড়, অর্থাৎ 100 টাকা হলে 50 টাকা ছাড়, 50 টাকা আপনাকে অবশ্যই দিতে হবে। এবার কেউ যদি ভেবে থাকেন গত মাসের অর্থাৎ এই চলতি বছরের 2023 সালের অগস্ট মাসের বিদ্যুৎ বিলের টাকায় ছাড় পাবেন, তাহলে ভুল করছেন বা ভুল ভাবছেন, সেটা কিন্তু নয়। রাজ্য সরকার পরিষ্কার জানিয়েছে 2018 সালের ডিসেম্বর মাস পর্যন্ত যাদের মোটা অঙ্কের বিদ্যুৎ বিল বকেয়া আছে কেবলমাত্র তারাই এই ছাড়ের সুযোগ সুবিধা পাবেন। আশা করি বিষয়টি ক্লিয়ার। 2018 সালের ডিসেম্বর মাস পর্যন্ত যাদের মোটা অঙ্কের বিদ্যুৎ বিল বকেয়া ছিল শুধুমাত্র তারাই এই বিলের ছাড়ের সুযোগ সুবিধা পাবেন। এক্ষেত্রে মাথায় রাখবেন 2019 সালের প্রথম থেকে অর্থাৎ ওই বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত কোনো বিদ্যুৎ বিল বকেয়া থাকলে তার উপর এই ছাড়ের সুযোগ সুবিধা পাওয়া যাবে না। আশা করি বিষয়টি ক্লিয়ার। 2018 সালের ডিসেম্বর মতো যে বকেয়া বিলগুলো ছিল শুধুমাত্র সেই বকেয়া বিলের উপরেই কিন্তু ছাড় দেওয়া হচ্ছে। বিষয়টি আরও সহজ করে বোঝানো যাক। ধরুন 2018 সালের ডিসেম্বর মাস পর্যন্ত আপনার 30,000 টাকা বিদ্যুৎ বিল বাকি পড়েছিল, সেই টাকা জমা দিতে না পারায় নিয়ম অনুযায়ী বিদ্যুৎ বণ্টন সংস্থার পক্ষ থেকে আপনার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বা বিচ্ছিন্ন হয়েছে। সেক্ষেত্রে চলতি দুয়ারে সরকার শিবিরে গিয়ে বিদ্যুৎ দপ্তর সংক্রান্ত কাজের টেবিলে হাজির হয়ে আপনি যদি 15,000 টাকা মিটিয়ে দেন তবে আপনার আর কিছু বকেয়া থাকবে না। অর্থাৎ 50% যদি মিটিয়ে দেন তাহলেই কিন্তু আর বকেয়া থাকবে না এবং কয়েকদিনের মধ্যেই আপনার বাড়ির ইলেকট্রিক মিটারে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়া হবে। রাজ্য সরকারের এই সুবিধা ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে। চলতি দুয়ারে সরকার শিবিরে হাজির হয়ে বহু মানুষ নিজেদের বকেয়া বিদ্যুৎ বিল মিটিয়ে দেওয়ার এই বিশেষ সুযোগ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। তবে মাথায় রাখবেন বা মাথায় রাখতেই হবে, এটা কেবলমাত্র স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের কানেকশন যারা ব্যবহার করেন তারাই এই সুযোগ সুবিধা পাবেন। বেসরকারি বিদ্যুৎ সংস্থার গ্রাহকরা কিন্তু এই বিদ্যুৎ বিলে ছাড়ের সুযোগ সুবিধা পাবেন না। এছাড়াও চলতি দুয়ারে সরকার শিবিরে নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করা যাচ্ছে। আপনি আবেদন করার পর যাবতীয় কাগজপত্র খতিয়ে দেখার 4-5 দিনের মধ্যেই বাড়িতে নতুন বিদ্যুৎ বিল সংযোগ দিয়ে দেওয়া হবে। তো বিস্তারিত জানার জন্য কিন্তু আপনাকে অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত থাকতে হবে এবং উপস্থিত থেকে বিস্তারিত অবশ্যই যে টেবিলে স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের কাজ হবে বা বিদ্যুৎ সংস্থার যেটা টেবিল থাকবে সেই টেবিল থেকে বিস্তারিতভাবে আপনারা অবশ্যই জেনে নিতে পারবেন। রেশন কার্ড বিষয়ক একটি খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করতে হয়, খুব সংক্ষিপ্তভাবে শেয়ার করব, তবে বিস্তারিতভাবে অবশ্যই আগামী ভিডিওতে আনার চেষ্টা করব। যে আধার সিডেট রয়েছে, আশা করি আপনারা ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন, আধার সিডেটের ক্ষেত্রে ইয়েস রয়েছে, ইকেওয়াইসি ডানের ক্ষেত্রে নো রয়েছে, তার জন্য কিন্তু রেশন কার্ডটি বর্তমান পরিস্থিতিতে ডিঅ্যাক্টিভেট অবস্থায় রয়েছে। তো বিস্তারিত কিন্তু অবশ্যই আগামী ভিডিওর মাধ্যমে আনার চেষ্টা করব। শুধুমাত্র এই ইনফরমেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যে আধার সিডেট থাকলেও অর্থাৎ আধার লিঙ্ক থাকলেও কিন্তু আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হতে পারে। তো এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই এই ভিডিওটিতে মাত্র একটি লাইক করবেন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।